টাঙ্গাইলের কালীহাটি থানার বল্লা ইউনিয়নের মারুফ রহমান প্রায় 7 বছর ধরে আছেন সৌদি আরবের জেদ্দায়। সম্প্রতি সহকর্মীদের নিয়ে তিনি তার 27তম জন্মদিন পালন করেছেন। প্রবাস জীবনে স্বজনদের কাছে না পেলেও সহকর্মীরা জন্মদিনে তার পাশে ছিলেন। আজ ওর জন্মদিন হলো, জন্মদিন ওকে শুভেচ্ছা। মহান রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি যেন তিনি তার হায়াত বাড়িয়ে দেন। এই অনুষ্ঠানে আসাতে আমি অনেক খুশি মনে হয়, বাংলাদেশে এসেছি। মারুফুর রহমানের দিনগুলো আগামীতে সুখী হোক, সুন্দর হোক। কাজের ফাঁকে বন্ধুদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই এ আয়োজন বলে জানান তিনি। সবাই নানান ব্যস্ততার মাঝে একটু আনন্দ উপভোগ করার জন্য আমার এই আয়োজন। আমি আমার মা বাবা ও বড় বোন, একমাত্র ছোট ভাই মামুনুর রহমান মামুন ও ছোট দুই বোন রুনা ও সুমি, ওদেরকে খুব মিস করছি। প্রবাস মানেই শুধু কাজ আর কাজ, আর তাই ছোট ছোট কোনো উপলক্ষ পেলে পুরো আনন্দটাই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে চান প্রবাসীরা। মোহাম্মদ সোহেল, বাংলা ভিশন, জেদ্দা, সৌদি আরব।